স্যার, আমার নাম এল রবি শঙ্কর শ্রীধর। আমি বর্তমানে বিইডি কলেজের প্রিন্সিপাল হিসেবে আছি। আমি অন্য ধর্মগ্রন্থগুলো পড়েছি, যেমন বাইবেল, কোরআন, হাদিস ইত্যাদি। এছাড়াও আমি মুসলমানদের নামাজ পড়ার নিয়মও শিখেছি। স্যার, একটা হাদিস বলা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সিরিয়ানকে বলেছেন যে ধর্ম বদলানোর দরকার নেই, আর তুমি কালিমাও বলো না, তখন প্রয়োজন ছিল। তবে এখন দেখি যে পৃথিবী অনেক বদলে গেছে, আমাদের সামাজিক অবস্থান বদলেছে, এছাড়া আমাদের সমাজও বদলেছে। আর একটা ব্যাপার জানতে চাচ্ছি, এমন কি কোনো রকম ছাড় দেয়া আছে যদি কেউ ইসলাম পালন করতে চায়? আমরা আমরা জানি ইসলাম ধর্মের কিছু ব্যাপার ফিজিক্সের মাধ্যমে প্রমাণ করেছেন বিজ্ঞানী ক্যাপরা আর স্টিফেন হকিং, যেমন সময় আর বিশ্বজগৎ কীভাবে সৃষ্টি হলো। এখন আনাল হক, আমি খোদা, এই টাইপের ধারণার কোনো স্থান আছে? পাঁচ অক্ত নামাজ পড়লাম, ধর্ম মানলাম, এরপর আমরা অন্য সময় কি বলতে পারি যে আনাল হক, এটা কি মানতে পারি? আর ভাই প্লিজ একবারে একটা প্রশ্ন করে না, হাতে সময় কম, এই প্রশ্নটার উত্তর দেই। প্রশ্ন করার জন্য অনেকে দাঁড়িয়ে আছেন। ভাই আপনি প্রশ্ন করলেন যে তিনি একটা হাদিস জানেন যেখানে নবীজি এক সিরিয়ানকে তার ধর্ম বদলাতে বারণ করলেন, বলেন যে তুমি বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ বাজারের মধ্যে, তাকে মারা হতো। ভাই আপনি বললেন যে নবীজি এক লোককে বাজারের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বারণ করেছেন, না হলে তাকে মারা হতো। আমি জানি না আপনি কোন হাদিসের কথা বলছেন। একটা হাদিস বলছে জোরে আল্লাহু আকবার বলো না, লা ইলাহা ইল্লাল্লাহ না। এটা বলা হয়েছিল কারণ যুদ্ধের সময় তারা লুকিয়ে আছে আর শত্রু আসছে, তখন জোরে আল্লাহু আকবার বলো না, কারণ তাহলে শত্রুরা টের পেয়ে যাবে। বাজারের মধ্যে না, যুদ্ধের ময়দানে। আরেকটা হাদিস বলছে জোরে বলো যাতে অন্যান্য মুসলিমরা উৎসাহিত হয়, তাই পরিস্থিতির উপর নির্ভর করে। নবীজি একবার বলেছেন যুদ্ধের ময়দানে বলো আল্লাহু আকবার, এতে মুসলিমদের সাহস বাড়বে। কিন্তু অন্য সময়ে যখন লুকিয়ে আছেন তখন জোরে বললে শত্রুরা টের পাবে, তাই এক এক পরিস্থিতিতে এক এক রকম কাজ। আপনার প্রশ্নে আসি, ইসলামের পাশাপাশি অন্যান্য জিনিস মানা যাবে কি না, যেমন সক্রেটিস বা অন্য কারো কথা বা কোনো বিজ্ঞানীর কথা, এছাড়াও আনাল হক, ইসলামের পাশাপাশি অন্য বিষয়ের ব্যাপারে বলি, যদি সেগুলো কোরআন আর হাদিসের বিরুদ্ধে না যায় কোনো সমস্যা নেই, যদি সেটা কোরআন আর হাদিসের সাথে মিলে যায় সেটা আমাদের মানতে হবে। সেটা হতে পারে যে কোনো বিষয় হোক, বিজ্ঞান, ভূগোল বা ইতিহাস হোক, হিন্দুইজম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, যদি সেটা পবিত্র কোরআনে উল্লেখ করা থাকে তাহলে সেটা আমাদের মানা ফরজ। যদি সেই কথাটার উল্লেখ কোরআনে না থাকে আর কোরআনের বিরুদ্ধে না যায় সেটা মানতে পারেন মুবাহ ঐচ্ছিক, কিন্তু যদি সেই কথাটা কোরআনের বিরুদ্ধে যায় সেটা হারাম, সেটা নিষিদ্ধ। এই তিনটা হতে পারে, তিনটা ফলাফল পাবেন। আপনি বললেন যে ইসলাম তৌহিদে বিশ্বাস করে, পাঁচ ওয়াক্ত নামাজ, ইসলাম আনাল হকে বিশ্বাস করে কিনা? আনাল হক নিজেকে আল্লাহ দাবি করা, এটা শিরক, এটা তৌহিদের বিরুদ্ধে যায়। এটা বলতে পারেন না যে আপনি তৌহিদ মানেন আবার একাধিক ঈশ্বরে বিশ্বাস করেন, আপনি তৌহিদ মানেন আবার বলছেন আমি আল্লাহ, দুটো আসলে বিপরীত। যদি কেউ এমনটা বিশ্বাস করে যে সে আল্লাহর একটা অংশ, সে তৌহিদ মানতে পারে না, সে মুসলিম নয়, দুটো বিপরীত জিনিস। কিন্তু অন্য ব্যাপার, কোরআনের সাথে মিললে সমস্যা নেই আর কোরআনের বিরুদ্ধে না গেলে সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন।